إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقوموا لله قانتين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচাক্ত সলাত ফরজ করেছেন। এই পাঁচাক্ত ফরজ নামাজ সম্পর্কে আল্লাহ পাক কাল কিয়ামতে বিচার দিবসে মুসলিমদের প্রথম হিসাব নেবেন। এর জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নামাজ কায়েম করার আদায় করার হিসাব নেবেন এই ফরজ নামাজ, তেমনি কেমন করে আপনি আদায় করেছেন, সেই নামাজ শুদ্ধ হয়েছে কি না, কার আদর্শ মোতাবেক সেই নামাজ আদায় করেছেন তারও হিসাব আমাদেরকে দিতে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহে নামাজের সংক্ষিপ্ত পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নামাজ কেমন ছিল সম্পর্কে উল্লেখ করা হয়েছিল এবং তার সাথে ওয়াদা করেছিলাম যে মাসাইলগুলির দলিল প্রমাণ ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব। তা আজকে আপনাদের সামনে কাছাকাছি ১২টি মাসলা মাসাইল, ১২টি বিষয় নামাজ সংক্রান্ত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই ১২টি মাসলা মাসাইলের দলিল সহিহ হাদিস থেকে নিয়ে এসেছি যা আপনাদেরকে শোনাব, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সুন্নতের আলোকে আমাদের নামাজ সহিহ শুদ্ধ হয়। কারণ নামাজ যদি ভুল থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, তাহলে কবুল হবে না। যেমন অন্য অন্য ইবাদতও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় হয় বা খেয়াল খুশি হয়, যেমন পারলাম করলাম, তাহলে কবুল হবে না। প্রসিদ্ধ হাদিস শুনিয়েছিলাম, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ মুসলিম রয়েছে, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি কোনো আমল করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিলো, হজ করলো, উমরা করলো, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদর্শ মোতাবেক না, আমার তরিকা অনুযায়ী নয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের তরিকা অনুযায়ী নয়। ফাহরাদ্দুন, তাহলে তা প্রত্যাখ্যাত হবে, মারদুদ হয়ে যাবে, কবুল হবে না।
নামাজ যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। যাতে রয়েছে অন্তরের ইবাদত বিনয়ী হয়ে খুশু খুজুর সাথে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, অন্তরের ইবাদত রয়েছে। যাতে রয়েছে বাচনিক ইবাদত, জবানের ইবাদত রয়েছে, কথার ইবাদত, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করছেন, আল্লাহু আকবার, ইবাদত, আল্লাহ সবচেয়ে বড়। সানা, সুরা, ফাতিহা সবগুলি হচ্ছে বাচনিক ইবাদত, রুকু, সাজদার, তসবিহ, দোয়া, আত্তাহিয়াত সবগুলি হচ্ছে বাচনিক কথার ইবাদত। নামাজ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকছে, সেজদা করছে, দাঁড়াচ্ছে। তাহলে নামাজ এমন একটি ইবাদত যাতে রয়েছে সমস্ত রকমের ইবাদত। ইবাদতে কলবি, অন্তর ইবাদত রয়েছে, ইবাদতে লিসানি, জবানের ইবাদত রয়েছে, বচনের ইবাদত রয়েছে, ইবাদতে উত্তুল জওয়ারেহ বা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত সামিল আছে, এত ব্যাপক ইবাদত। এই আয়াত পাঠ করেছিলাম আগের অনুষ্ঠানে যে নামাজে আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন, কয়েকটি আয়াতে আল্লাহ পাক হেফাজতের কথা উল্লেখ করেছেন, কাছাকাছি চারটি আয়াতে নামাজ সংক্রান্ত হেফাজতের কথা বলা হয়েছে। হাফেজ ওয়ালা সলাওয়াত, আল্লাহ পাক নামাজের হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যেমন এই আয়াতটি সূরা মুমিনুন আয়াত নম্বর 9, আল্লাহ পাক ইরশাদ করেছেন, মমিন তো তারাই এবং সেই মমিনরাই সফল কাম, কাদ আফলাহাল মমিনুন দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, ওই মমিনরাই ফালাহ পাবে, রেহাই পাবে, মুক্তি পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে। ফালাহর অর্থ হচ্ছে যাবতীয় কল্যাণ হাসিল করা, ইহকাল পরকালের সমস্ত রকমের কল্যাণ হাসিল করা, মঙ্গল হাসিল করার নাম হচ্ছে ফালাহ। যে ফালাহর দিকে ডাক দেওয়া হয় নামাজের জন্য আজানে একামতে, আজানেও বলা হয় আলাল ফালাহ, আর একামতেও বলা হয় হাইয়া আলাল ফালাহ, ফালাহর জন্য এসো, সার্বিক মঙ্গলের জন্য এসো, নামাজেই রয়েছে সার্বিক মঙ্গল। আল্লাহ পাক ওখানে আফলাহ দিয়ে শুরু করেছেন, যে ফালাহ পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে কারা, ওই মুমিনরা যাদের আল্লাহ পাক রবের কয়েকটি গুণ উল্লেখ করেছেন। প্রথম গুণই নামাজ বলে, আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, তারপরে আবার শেষখানে আর অন্যান্য গুণ বর্ণনা করার পরে বলছেন, আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন সফল কাম তো তারাই যারা নিজ নিজ নামাজগুলির হেফাজত করে, আলা সলাওয়াতিহিম নামাজগুলির, যতগুলি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন নামাজের হেফাজত করে। নামাজের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। কারণ আল্লাহ পাক কেমন নামাজ চান আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, এটা আমার আপনার জানার কোনো রাস্তা নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহির রাস্তা ছাড়া। তার উপর ওহি হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে যে এইরকম নামাজ পড়ো। এই মর্মে হয়তো শুনেছেন যে যখন নামাজ মেরাজে ফরজ হলো, তারপরের দিন জিব্রাইল আলাইহিস সালাম মক্কায় তশরিফ নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে দুই দিন ছিলেন নবী সাল্লামের সাথে, দুই দিন মক্কাতুল মুকাররমায় জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মুত্তা মালিকের হাদিস হয়েছে, আম্মানি জিব্রিল ও ইন্দাল বাইত, বাইতুল্লাহর কাছে জিব্রিল এসে দুই দিন আমার ইমামত করেছেন। মুক্তাদি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম কে? জিব্রাইল আলাইহিস সালাম। একদিন প্রথম ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে কেমন করে নামাজ পড়তে হবে তাও দেখানো হয়েছে এবং ওয়াক্ত সময়ও দেখিয়ে দেওয়া হয়েছে, এই সময় নামাজ পড়তে হবে। আর বলে দেওয়া হয়েছে যে এই নামাজের ওয়াক্ত হচ্ছে এই যে দুই ওয়াক্তে পড়লাম, একদিন প্রথম ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে, এর মধ্যে নামাজ পড়তে হবে। সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন না, কারণ এই নামাজ জিব্রাইল আলাইহিস সালাম পড়ে দেখাননি। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়িয়ে দেখেছেন জিব্রাইল আলাইহিস সালাম, সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন নামাজ পড়েছেন। সেই নামাজ হচ্ছে আদর্শ, উসওয়া, নমুনা নারী পুরুষ উভয়ের জন্য। সুতরাং প্রত্যেককে নামাজ পড়তে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ পড়তে হবে। অনেক মাসলা মাসাইলে এই মজহবধারী ভাইরা, বিশেষ করে হানাফি মজহাবের নামাজে বহু মাসলা মাসাইলে দুর্বলতা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। একটু খুলে নাম ধরে এই জন্যই বলতে হলো যে অনেকে যদি নাম না ধরি তো বুঝতে পারবেন না,
অন্যান্য মাঝহাবেও বেশ কিছু মাসলা মাসাইলে ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, কিন্তু হানাফি মাঝহাবের নামাজে সবচাইতে বেশি ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। তার মধ্যে আজকে 10 থেকে 12টা উল্লেখ করব, আরো সময় সুযোগ হলে বাকি মাসলা মাসাইলগুলি উল্লেখ করা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ যেই ক্ষেত্রগুলিতে, যে বিষয়গুলিতে মাজহাবের নামাজে ত্রুটি বা দুর্বলতা রয়েছে, সহিহ হাদিসের বিপরীত নামাজ রয়েছে, সহিহ হাদিসের আপনার উল্টো নামাজ রয়েছে, সেই ক্ষেত্রগুলি আমাদের সাধারণ মানুষেরও জানা জরুরি, যাতে করে আপনাকে কেউ ধোকা না দিতে পারে যে না না এটাও নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, এইভাবে নামাজ পড়লেও চলবে না, ওইভাবেই পড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। তো আল্লাহ পাক নামাজের হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন যারা নামাজের হেফাজত করে তারাই তো ওয়ারিস, তারাই তো উত্তরাধিকারী। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ স্থান, উচ্চ মর্যাদা জান্নাতের। ফাইন্নাহু আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, জান্নাতের সবচাইতে উচ্চ স্থান এবং সবচাইতে উত্তম স্থান। আল্লাহ পাক ফিরদাউসের ওয়াদা করেছেন কার সাথে? যারা নামাজের হেফাজত করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তো নামাজ যদি সহি শুদ্ধ পড়েন, নবী করিম সাল্লামের তরিকায় পড়েন, তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। আর যদি সহি শুদ্ধ পড়েন তাহলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, না হলে পাওয়া যাবে না, এবং চিরকাল থাকতে পাবেন যদি এই সহি নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা নামাজ যদি আদায় করেন। আসুন প্রথম মাসলা দিয়ে শুরু করি। গত আলোচনাতে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কার মতো পড়তে বলেছেন, বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, সাল্লু কামার আই তুমুনি ও সাল্লি, তোমরা নামাজ পড়ো, কামার আই তুমুনি, যেমন আমাকে দেখলে, ও সাল্লি, নামাজ পড়তে, আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সাহাবাই কেরামরা যারা নামাজ পড়তে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা এই নামাজের বর্ণনা পেশ করেছেন। আমরা দেখিনি, না আমাদের দেখার কোনো উপায় আছে। সাহাবাই কেরাম ছাড়া কেউ দেখেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে। তাদেরকে সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের কাছ থেকে তাবেইনরা নামাজ নিয়েছেন, তাবেইনদের কাছ থেকে তাবেইনরা নিয়েছেন। তো এই সহি নামাজ, যেই নামাজ হাদিসের কিতাবে রয়েছে, হাদিসের কিতাবের বরাত সহ কোন কিতাবে রয়েছে, পাতা নম্বর এই জন্যই বলবো না যে পাতা নম্বর গিয়ে অনেক সময় মিলবে না, কারণ আরবি হাদিসের কিতাবের পাতা নম্বর আলাদা, আবার আরবি কিতাবের মধ্যে একটি কিতাব আছে ভাষ্য সহ মানে ব্যাখ্যা সহ, আরেকটি বিনা ব্যাখ্যা রয়েছে, যেমন বুখারী শরীফ। তাহলে ব্যাখ্যা সহ যে কিতাব রয়েছে সহি বুখারীর, যেমন ফতুল বাড়ি 12 খণ্ডে রয়েছে, কিন্তু এমনি বুখারী তো 1 খণ্ডও থাকতে পারে। ভারত পাকিস্তানে বাংলাদেশে যে বুখারী পাওয়া যায় সেটা 2 খণ্ডে, তাহলে পাতা নম্বর দিয়ে কোনোদিন মিলবে না। বাংলা বুখারী, বাংলা বুখারী আমার জানা মতে 5 জন অনুবাদকের বুখারী চেপেছে, তাহলে কোনটারই পাতা নম্বর দেব? পাতা নম্বর দিয়ে পাওয়া মুশকিল। এমনকি হাদিসের নম্বরগুলি দ্বিতীয় আগ পিছিয়েছে, কোন কোন যারা নম্বর দিয়েছেন হাদিসগুলোর, তারা তাদের কেউ কেউ আবার সনদগুলির নম্বর দিয়েছেন, একটা হাদিস হয়তো মানে বিষয়বস্তু একটি হাদিসের, কিন্তু 2-3টি সনদ এসেছে, 2-3টি নম্বর দিয়েছেন, নম্বরের ক্ষেত্রেও কম বেশি হয়ে গেছে। সুতরাং হাদিস কোন কিতাবে আছে এতটাই সাধারণ মানুষের জন্য জেনে নেওয়া যথেষ্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসে যদি থাকে, তাহলে সির নত করে একবার উদার অন্তর নিয়ে মেনে নিতে হবে, বিনা কোনো দ্বিধাদ্বন্দ্বে। যেমন আল্লাহ পাক হুকুম করেছেন, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মেনে নেবে, মনে কিঞ্চিত পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক বলেছেন, না হলে মুমিন হতে পারবে না। আয়াত বড় লম্বা আছে, সে আয়াতটি পুরো উল্লেখ করলাম না, আসল বিষয়ের দিকে আসি। প্রথম বিষয় হচ্ছে যে নামাজ শুরু করবেন কোথা থেকে, এগুলি কথা বলা হয়েছে। নামাজ শুরু করবেন কোথা থেকে? তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে
পবিত্রতা, ওযু, আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল। ওয়া তাহরিমু তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে, নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে। এখানে যদিও হানাফি মজহাবের হানাফি ভাইয়েরাও আমল করে না, সাধারণ লোকও আমল করে না, আলেমরাও আমল করে না, কিন্তু তাদের প্রত্যেকটি ফেকার কিতাবে রয়েছে যে আল্লাহু আকবার বলা শর্ত নাই। কি বললে চলবে? বলছে আল্লাহর সাথে কোন গুণবাচক কোন শব্দ হলেই চলবে। যেমন আল্লাহু আকবার যে আল্লাহু আজম যদি বলে, আল্লাহু আজল যদি বলে, আল্লাহু জলিল, আল্লাহু কবির, হ্যাঁ, আল্লাহু রহমান, আল্লাহু রহিম, হ্যাঁ, আল্লাহু গফুর, এরকম বললে চলবে। স্পষ্ট ভুল, কারণ যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের সময় পর্যন্ত কোনো ফরজও নয়, সুন্নত নয়, বেতরও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকবীর ছাড়া কোনো নামাজ পড়ে, আল্লাহু আকবার ছাড়া, আল্লাহু কবীর দিয়েও পড়েনি, আল্লাহু কবীর দিয়েও কোনো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েনি, আল্লাহু আকবার দিয়েই নামাজ পড়েন। সুতরাং ওই রকমই নামাজ পড়তে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি তাকবীর, তাকবীর দিয়ে তাহরিমা হবে, তাহলে তাকবীর ছাড়া তাজিম দিয়ে চলবে না, আল্লাহু আজিম দিয়ে চলবে না, আল্লাহু জলিল দিয়ে চলবে না। তাকবীর, তাকবীর বলা হয় আল্লাহু আকবরকে, আল্লাহু আকবর দিয়েই নামাজ শুরু করতে হবে। শেষ হবে গিয়ে সালামে, যেমন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর নামাজের তাহলিল মানে নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন, দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে। এই হাদিস রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে। তাহলে তার আগে কোনো কাজ নেই, নিয়ত পড়ার নেই, এগুলো বলা হয়েছে। যখন নেই তাহলে নিয়ত পড়া, উচ্চারণ করা, নাওয়াইতো নাওয়াইতো, অথবা আমি নিয়ত করছি, হ্যাঁ, বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত, আর অন্যরা উর্দুতে করে, উর্দুরা মাই নিয়ত করতা হুঁ, সবগুলি বিদাত, সবগুলি বিদাত। নেই তাকবীর দিয়ে নামাজ শুরু। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবি বাধা না হয়। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করে। তারপরে নামাজ যখন শুরু করতে হবে তখন হাত উঠাতে হবে, যাকে বলে রাফউল ইয়াদাইন। হাত কত দূর পর্যন্ত উঠাতে হবে এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে, দুইটি হাদিস আপনাদেরকে শোনাই। সুতরাং দুইটি জায়েজ রয়েছে। একটি হাদিস হচ্ছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বলছেন আন্নাহু রাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা ইয়াদিহি না দাখালা ফিস সালাত, যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন, কাব্বারা তাকবীর দিয়ে হাত উঠালেন। আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হেয়ালা উজনাইহি, দুই কানের কাছাকাছি, তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসলো। তারপরে কি করলেন? তারপর আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন, ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর, তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর? বাম হাতের উপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা। তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না, হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, আহলে সুন্নতের ভুলের কথা বলছি, বাকি শিয়াদের বা অন্যদের ভুল, যারা এই আকীদাতি পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনই নেই। কিন্তু যারা আহলে সুন্নত ওয়াল জামাত, তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে, কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি। কারণ তাদের আকীদা সহি থাকা সত্ত্বেও যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল রয়েছে। তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না। যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে, তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেকে যে হাত ছেড়ে নামাজ পড়ে, এই হাত ছেড়ে নামাজ পড়ার নেই, এটা তো মালিকিরা করে। কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা এবং তাদের এক বড় হুজুর, ওই বড় হুজুরের নামটা বলে দিচ্ছি, মনজুর নোমানি সাহেব, তার একটি উর্দুতে তর্জমা করেছেন একটি হাদিসের, হাদিস সংকলন করেছেন, ভারতের একজন বড় আলেম হানাফি মজহাবের। কিতাবের নাম হচ্ছে মারিফুল হাদিস, অনেকে শুনেছে হয়তো, মারিফুল হাদিস,
উর্দুতে তর্জমা করেছে, বিভিন্ন মাসলা মাসালার হাদিসগুলি নিয়ে এসেছে, আর তর্জমা করার পরে নিজের প্রত্যেকটিতে প্রত্যেকটি মাসলাতে টিকা চড়িয়েছে। আর টিকা চড়িয়ে যতগুলি মাসলাই ইখতিলাফ রয়েছে, মানে মতানৈক্য রয়েছে ওলামা কেরামদের ফোকাহা কেরামের, তিনি করেছেন কি, যেহেতু তিনি একটু জামাত ইসলামী ঘেঁষা ছিলেন, আর জামাত ইসলামীদের কাজ হচ্ছে সব ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক, অসুবিধা নেই। হ্যাঁ, তাদের তরিকা এটা, মানে অন্য মুখাল্লিদরা যে একেবারে গোড়া না এটাই করব, যেমন অন্যান্য মুখাল্লিদরা রয়েছে তারা এটাই করবো ধরে আছে শক্ত, তার চেয়ে একটু হালকা হয়েছে, কিন্তু সহি হাদিসের আমল করতে দেয়নি। এই কথা চিহ্নিত করেনি না সহি হাদিসে এটা, সুতরাং এইরকম করে নামাজ পড়তে না, ওটা শিখাইনি, আবার গর্ত থেকে গর্তের এক কিনারে রেখে দিচ্ছে। এই উদাহরণ ঠিক ফিট হবে এই মারিফুল হাদিসের উপর, এটাও ঠিক ওইটাও ঠিক, অর্থাৎ আপনি যদি বুকে হাত বাঁধেন তবুও ঠিক, নাভি নিচে হাত বাঁধেন তবুও ঠিক, হাত ছেড়ে নামাজ পড়ে তবুও ঠিক, একেবারে এইভাবে। আজকে থেকে 10 বছর আগে আমাদের ইসলামিক সেন্টারে মারিফুল হাদিস বিক্রি হইত, আমরা প্রথম যখন আসলাম তো আমাদের উর্দু যে দায়ী ভাই আছে উনি হয়তো খেয়াল করেনি, আমি দেখলাম যে আরে মুশকিল ব্যাপার, প্রত্যেকটা মাসলে এটাও ঠিক ওইটাও ঠিক, তাহলে এইটি আমরা তো এর প্রচার করতে আসিনি, আমরা তো সঠিকটার প্রচার করব। তখন আমি রিপোর্ট দিয়ে বন্ধ করালাম যে এই কিতাব দিয়ে লাভ হবে না, কারণ সহি যেটা সেটা পাবে না মানুষ, দুর্বলটাও ঠিক আর সবলটাও ঠিক, এইরকম শিক্ষা দিয়েছে। ওই কিতাবই পড়ে হয়তো ওই বড় বক্তা সাহেব, আশা করি বুঝতে পারছেন, তিনি এক বক্তব্য উত্তর দিচ্ছেন যে অসুবিধা নাই নামাজের সবটাই চলবে, বুকে হাত বাঁধাও চলবে, নাভির নিচেও চলবে, হাত ছেড়ে নামাজ পড়ছে, তারপর আবার মিথ্যা রচনা করছে যে নবী সাল্লাম নাকি হাত ছেড়ে নামাজ পড়েছে, একেবারে ডাহা মিথ্যা কথা, একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাল্লাম জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছে, হাত নাভির নিচে পড়েছেন আর জয়ীফ দুর্বল হাদিস রয়েছে, কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই। তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন ডান হাত, হাদিসের শব্দ শুনেন সহি মুসলিমের হাদিস, সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাত বামের উপর রাখলেন, রেখে তাহলে বাঁধলেন, ছেড়ে নয়, এভাবে নামাজ পড়তে হবে। কোথায় বাঁধতে হবে সেই মাসলা আসছে আর একটা, এখানেও সহি বাঁধা বাঁধতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন। তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদাহু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন, আলা সাদরিহি, কোথায় আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের উপর সিনার উপর, ওয়াহুয়া ফিস সালাতে নামাজের অবস্থায়, বাইরে নয় অন্য কোন সময় নয়, ওহ ফিস সালা নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন, সোনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে, আর এই আলাসাদির বুকের উপর হাত বাঁধার সোনান সহি ইবনে খুজাইমাতে হাদিস রয়েছে, ইবনে খুজাইমার হাদিসটি শোনাই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামাজ পড়েছি, ওয়া ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়, আলা সাদরি কোথায় রাখলেন, বুকের উপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, তাহলে বুকের উপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল, কি হচ্ছে শুদ্ধ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ। আর একটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতিলাফ হয়েছে মতানৈক্য হয়েছে, এ কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা করলি হবে না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছে, যখন দুটি মত তিনটি মত আছে কোনো একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না, আল্লাহ পাক দুটি আয়াত ইরশাদ করেছেন, একটি আয়াত রয়েছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তোমাদের মাঝে যদি মতানৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, দুটি মত তিনটি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে, ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে, ইলা আল্লাহ আল্লাহর দিকে এবং রাসূল রাসূলের দিকে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে, আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে, তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না, তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহি সবই চলে না, আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে, রসুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদরে বুকে হাত বাঁধতে হবে।
আরেকটি আয়াত আল্লাহ পাকের সাথ করেছেন, মাখতালাফতু মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতে পারে মতানৈক্য হতে পারে। নবী সাল্লামের জামানায় সাহাবাই কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে, নবী সাল্লামের কাছে গিয়ে। নবী সাল্লাম যা বলেছেন মেনে নিয়েছেন, তার ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে, খোঁজ করেছেন তাহলে সহি হাদিসে কি আছে, নবী সাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এইভাবে ফয়সালা নিয়েছেন। তার ওয়ামাখতালাফতু মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফা হুকমুহু, তার হুকুম ফয়সালা কোত্থেকে নেবে, ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী, কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে। তাহলে এই মাসলাগুলি হয়ে গেল, প্রায় দুটি মাসলা হয়ে গেল। আর একটি মাসলা হচ্ছে জায় নামাজের দোয়া পড়ার মাসলা, বলেছিলাম না জায় নামাজের কোনো দোয়া আছে, জায় নামাজের দোয়া কখন পড়ে, তকবীরের আগে না পড়ে, হানাফি ভাইরা, হানাফি ভাইরা তকবীরের আগে দুটি বা তিনটি করে বলেছে, ওদিকে আর যাচ্ছি না, নিয়ত পড়া আর জায় নামাজের দোয়া পড়া। এই জায় নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি সমাজে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে, সেই দোয়াটি হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি হাদিসে আছে কিন্তু জায় নামাজের দোয়া নয়, এটি তাকবীরে তাহরিমার পর দোয়া, শোনেন স্পষ্ট হাদিস। তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ, বিমুখতা ছাড়া আর কিছু বলা যাবে না। হাদিস শুনিয়ে দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, বলছেন বর্ণনাকারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজাস্তাফতাহাস সালাত যখন নামাজ আরম্ভ করতেন, সালাত শুরু করতেন, কাব্বারা কি করতেন, তাকবীর বলতেন, সুম্মা কালা তারপরে বলতেন, সুম্মা মানে অতঃপর, কালা অতঃপর বলতেন, কি বলতেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন পর্যন্ত। মুসলিম, আবু দাউদ, কি স্পষ্ট হইল, স্পষ্ট হইল যে এই দোয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া কখন পড়তে হবে, তাকবীর দিয়ে, সুম্মা তারপরে। আরো শুনেন আরেকটি ভাষা, এখানে তো সুম্মা ছিল আর ওখানে আছে বাদাত তাকবীরে, তাকবীরের পরে, আরো স্পষ্ট শুনেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু কানা ইযা ক্বামা ইলা সলাতিল মাকতুবাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজে দাঁড়াতেন, রাফা ইয়াদাই হাজওয়া মানকাবাইহি, দুই হাত উঠাতেন, হাজওয়া মানকাবাইহি, এখানে হাজওয়া মানকাবাইহি, আর আগে শুরুতে বলেছিলাম কানের লতি পর্যন্ত, তাই না, আর এখানে মানকেব মানে হচ্ছে কাঁধ, আর অধিকাংশ হাদিসগুলি মানকেবের কথা আছে, তাহলে হাত ওঠানোর জন্য এতটাই যথেষ্ট, এটা হচ্ছে সুন্নত, এই সুন্নত যথেষ্ট। আর যদি কেউ আরেকটু ওপরে উঠায় কোনো অসুবিধা নেই, কিন্তু আবার কান ধরা, আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, না, হ্যাঁ মহিলাদেরকে দেখা যায় একেবারে আল্লাহু আকবার, না, কানের লতির নিচে থাকবে অথবা কাঁধ পর্যন্ত, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। ওয়াসনা ও জালিকা আইজান ইজা কাজা কেরাত, কেরাত শেষ করে রুকু ওয়ারা দাঙ্গিয়ার কা, রুকুতে গেলে তখনও রাফেদান এদেন করতেন। মাসলা আলেকটি চলে আসছে, রাফেদানের মাসলা পরে বলবো। ওয়াসনা ও ইজা রাফা রাসা মিনা রুকু, রুকুতে যখন মাথা উঠে দেন, সামি আল্লাহ হলি মান হামিদ রব্বানা ওয়ালাক আলহামদ বলে, তখন রাফেলে দেন করতেন। ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইয়্যিন মিন সালাতি হুয়া কায়িদুন, বসে রাফেলে দেন করতেন না, মানে সেজদায়, হ্যাঁ সেজদায় গেলেন বসে, বা সেজদা থেকে উঠিয়ে আবার দ্বিতীয় সেজদা দেওয়ার সময় এগুলো তো রফলে দেন করতেন, হাত উঠাতেন না। ওয়াইজা কামা মিনা সাজদাতে মিন সাজদাতেন রাফা ইয়াদাইহি কাযালিকা ফাকাব্বার, যখন দুই রাকাত নামাজ পড়ে যখন উঠতেন, তখনও মানে দুই রাকাত চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজ প্রথম আত্তাহিয়াত পড়ার পরে তখনও রাফলে দেন করতেন, ফাকাব্বার তকবীর বলতেন। ওয়ায়াকুলু হিনা ইফতাতিহুস সালাতা বাদাত তাকবীর, এটি হচ্ছে এই মাসলা যে মাসলা আলোচনা করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যখন নামাজ শুরু করতেন বাদাত তাকবীর, তাকবীরের পরে, বাদাত তাকবীর মানে তাকবীরের পরে বলতেন, কি বলতেন, দোয়াটি শুনেন,
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين আর কোন রিওয়ায়েত আছে আউয়ালুল মুসলিমিন কারণ এই উম্মতের প্রথম মুসলিম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আউয়াল মুসলিমিন কিন্তু আমি আপনি না আউয়াল মুসলিম বলবেন না বলে ঠিক হবে না বলতে হবে আনা মিনাল মুসলিম আমি মুসলিমদের একজন তারপরে আরো কিছু দোয়া পড়তেন ওর সাথে আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতরাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিয়ান ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়া হদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আননি সাইয়্যাহা লা ইয়াসরিফ আননি সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইক ওয়া সা'দাইক ওয়া আনা বিকা ওয়া আলাইকা ওয়া ইলাইকা ওয়া লা মানজা মিনকা ওয়া লা মালজা ইল্লা ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তিরমিজি ক্বালা হাযা হাদিসুন হাসানুন সহিহ এই হাদিসটি হাসান অত্যন্ত সুন্দর এবং সহিহ তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হইল যে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া এই দোয়া কখন পড়তে হবে বাদাত তাকবীরে আগের হাদিসে এসেছে মুসলিম শরীফে সুম্মা অতঃপর তাকবীরের পরে একই অর্থ তাহলে তাকবীরের আগে যদি কেউ ওয়াজহাতু ওয়াজহিয়া পড়ে যায় নামাজের দোয়া সুন্নত হবে না বিদাত হবে হাদিসের মোতাবেক আমল হবে না হাদিসের বিরোধিতা হবে বিরোধিতা হবে হাদিসের বিরোধিতা করে নামাজ পড়বে আল্লাহ পাক বুঝার যেন তৌফিক দান করেন সংশোধনের যেন তৌফিক দান করেন পাঁচ নম্বর মাসলা তা হচ্ছে যে আমাদের দেশের মানুষরা সানাতে একটি মাত্র দোয়া মুখস্থ রাখে ওইটি পড়ে ব্যাস ওই একটি শিখানো হয়েছে বাকি আর দিশাই দেওয়া হয়নি যে আরো কিছু আছে আরো বহু কিছু আছে কিছুই জানানো হয়নি মাঝে মাঝে আমল করিও যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হয় শেখানো হয়নি সানাতে ছোট্ট যে দোয়াটি সানা মানে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে সেটি শুধু মুখস্থ আছে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইন্নী ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আসমাত এটা পড়তেন তাকবীরের পরে আর কোন কোন নামাজে কি পড়তেন বুখারী শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে শুনেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফিস সালাতে নামাজে যখন তাকবীর পাঠ করতেন নবী সাল্লাম যখন নামাজে তাকবীর পাঠ করতেন সাকাতা হুনাই হাতান অল্প কিছুক্ষণ নীরব থাকতেন তাকবীর বলে কিছুক্ষণ চুপ থাকতেন নীরব থাকতেন সাকাতা হুনাই হাতান কাবলা ইয়াকরা কেরাতের পূর্বে মানে সূরা ফাতিহা পাঠের পূর্বে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মাতা পিতা আপনার উপর কুরবান যাক মানে আপনার জন্য আমি আমার আম্মা আব্বাকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি এটি আরবদের সুন্দর ভাষা ছিল শ্রদ্ধেয় ব্যক্তির জন্য সম্মানিত ব্যক্তির জন্য বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুমিন মুমিনাতরা যখন কথা বলতেন ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক ফেদাকা আবি অম্মি বলতেন আর আইতা আচ্ছা বলুন তো সুকুতাকা বাইনা তাকবীরে ওয়াল কিরাতে আপনি তাকবীর এবং কিরাতের মাঝখানে সূরা ফাতিহার মাঝখানে যে নীরব থাকেন মা তাকুল কি বলেন আপনি এই সময় কি বলেন কালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আচ্ছা এই সওয়াল প্রশ্ন ফরজ নামাজ সম্পর্কে ছিল না নফল নামাজ সম্পর্কে ফরজ কারণ নামাজের কথা বর্ণনা করা হচ্ছে যখন নামাজে দাঁড়াতেন তাহলে জামাতে পিছনে লোকজন আছে এবং শুনছেন আপনি কিছুক্ষণ চুপ থাকছেন তাহলে এই নামাজ তাহাজ্জুদের নামাজ নয় হানাফি আলেমরা তাদের একটি ভুল এখানে এবং জনসাধারণকে ভুল বুঝায় এইভাবে যে না না এই দোয়াগুলি তাহাজ্জুদে নফল নামাজে অথচ স্পষ্ট হাদিস যে ফরজ নামাজে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন যে আপনি এই যখন চুপ থাকেন তখন কি বলেন তাকবীর এবং কেরাতের মাঝখানে শোনেন কি দোয়া আর এই দোয়া আমি সবচেয়ে বেশি পড়ি
কারণ এই দোয়া প্রথম কথা সহি বুখারিতে রয়েছে, মুসলিমে রয়েছে, সবচেয়ে সহি কিতাবে কোরআনে কারিমের পরে রয়েছে। তারপরে এই দোয়ার অর্থ অত্যন্ত সুন্দর, আল্লাহ পাকের গুণগানও রয়েছে আর আল্লাহ পাকের কাছে গুনাহ কাথার মার্জনা কামনাও রয়েছে। কিন্তু অনেক সময় দেখি ইমামের পিছনে এখানকার ইমামরা অনেকে তাড়াতাড়ি করে, কারণ এরাও সুবহানাকেই পড়ে, ছোটটাই পড়ে, যার ফলে খুব তাড়াতাড়ি করে, তো হয়তো সম্ভব না হলে তখন ওটাও পড়ি, কারণ ওটাও হাদিসে রয়েছে, সবগুলির উপরে যাতে করে আমল হয়ে যায়। আমার নিজের নামাজ হলে সন্নত নামাজ, অন্য অন্য নামাজ রয়েছে, নফল নামাজ, বেতন নামাজ, আমি বড়গুলি পড়ি, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলির উপর আমল হয়ে যায়। আমার একাকী নামাজ অথবা আমি নিজে ইমামতি করছি, তখন আল্লাহ বাইত বাই নিজে দোয়াটি এখানে সামনে আছে, আকুল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি তাকবীর এবং কেরাতের মাঝখানে যে চুপ থাকি তাতে বলি, আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়, আল্লাহ আমার মাঝে এবং আমার গুনাহ খাতার মাঝে দূরত্ব তৈরি করে দাও, কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব পশ্চিমের মাঝে, অর্থাৎ আমার থেকে গুনাহকে কত দূরে রাখো, যত দূরত্ব হচ্ছে পূর্ব পশ্চিমের, মানে গুনাহ যেন আমাকে না পায় কোনো দিন, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এত দূরে রাখো গুনাহকে, এবং আমাকে গুনাহ থেকে এত দূরে রাখো, গুনার কাছে যেন না যাই আমি। তারপরে শুনে আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া, আল্লাহ আমাকে গুনাহ খাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, কামা ইউনাক্কা সাউবুল আবিয়াজু মিন আদ-দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আল্লাহুম্মা গসলনি মিন খাতায়া, আল্লাহ আমার গুনাহ থেকে আমাকে ধুইয়ে দাও, বিল মায়ে পানির দ্বারা, ওয়াসাল যে বরফ দ্বারা, ওয়াল বারাদে আর যে শিলা পাথর, যে বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয় ওই ওই বরফ দ্বারা, ওই বরফের পাত্র দ্বারা, একে বারাদ বলা হয় আরবি ভাষায়, বারদ নয় বারাদ, বারাদ মানে হচ্ছে ঠান্ডা, আমাকে বারদ মানে ঠান্ডা লাগছে, আর বারাদ মানে হচ্ছে যে শিলা বৃষ্টি, বৃষ্টির সাথে যে আমাদের দেশে খুব পাথর হয় ওই পাথর। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিম শরীফের হাদিস। বলুন তো কেউ কি এই দোয়া পড়েন? কারণ সহি হাদিসের রাস্তা দেখানো হয়নি, দেখে রেখে দেওয়া হয়েছে, কোনো কিতাবে উল্লেখ করা হয়নি। আর যদি কখনো পেয়ে জানা জিজ্ঞাসা করেন যে হাদিসে তো পাচ্ছি আল্লাহ বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া, তো বড় বড় আলেম উত্তর দেবে, মুকাল্লিদ আলেম উত্তর দেবে যে আচ্ছা ওগুলো নফলে তাহাজ্জুদে, তাহলে কি করে শিখবেন? হ্যাঁ না, তাহাজ্জুদ পড়েন, আর পড়লেও আর মুখস্থ করার সময় কোথায়? এই অবস্থা না, অবশ্যই মুখস্থ করবেন। তারপরে যে প্রসিদ্ধ যে দোয়াটি পড়ি বা পড়েন অনেকেই, বা আমাদের হানাফি ভাইরা পড়েন, এরকম হাম্বেলি ভাইরাও পড়েন, সেটিও শোনাচ্ছি আপনাকে, কিন্তু সেটি রয়েছে আবু দাউদ নাসাইতে। হাদিসের যে প্রসিদ্ধ কিতাব, যেগুলিকে আমাদের দেশের আলেম ওলামারা বলে সেহা সিত্তা, মানে ছয়টি হাদিসকে ওরা সেহা সিত্তা বলে, মানে সহিহ হাদিস, যদিও বুখারি মুসলিম ছাড়া বাকিগুলিতে জয়ীফ হাদিস রয়েছে, কুতুব সিত্তা প্রসিদ্ধ ছয়টি কিতাব। তার স্তর হচ্ছে এইরকম, বুখারি মুসলিম, তারপরে আবু দাউদ বা নাসাই, তারপরে তিরমিজি, তারপরে ইবনে মাজাহ। তাহলে এই হাদিস রয়েছে আবু দাউদ নাসাই, বুখারি মুসলিমের পরে যে আবু দাউদ নাসাই স্থান, সেই দুই কিতাবে রয়েছে এই দোয়া। আন আবি সাইদিন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইযাফতাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন কালা বলতেন, এখানে তো বলা হয়নি যে ফরজ নামাজ না সুন্নত নামাজ, যদি করবে এইটাও নফল নামাজে, তাহলে কোথা থেকে নেবেন? ইজাফতা তাহ সালাত, যখন নামাজ শুরু করতেন, কখনো কখনো এটাও ফরজে পড়তেন, কালা বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটি মুখস্থ আছে, কিন্তু বাকিগুলি কেন মুখস্থ নেই? আর এমনি ওয়াজাহ তো মুখস্থ আছে, কিন্তু হ্যাঁ সঠিক জায়গায় পড়েন না, বিদাতি জায়গায় পড়েন, মুখস্থ থেকেও লাভ হয় না। তাহলে তিনটি কম্পকে দোয়া শুনলেন, এছাড়াও বেশ কিছু দোয়া আছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নামাজে পড়তেন। সাত নম্বর বিষয় হচ্ছে সুরা ফাতিহার বিষয়, নামাজে সুরা ফাতিহা পড়তে হবে, নামাজে সুরা ফাতিহা পড়তে হবে, সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই বিষয়ে বলা হয়েছে। হাদিস শুনে আপনাদেরকে, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান তারাবি ফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নেই, লা সালাতা কোনো নামাজ নেই, লিমান ওই ব্যক্তির, লাম ইয়াকরা পড়ে না, বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হাদিস বুখারী তো রয়েছে মুসলিমে আবু দাউদে নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ আখরাজাহুল জামাআ বলায় হাদিসটি মুহাদ্দিসিনদের জামাত সমস্ত মহাদেশিন এই হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছেন নামাজের অধ্যায়ে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোনো নামাজই সূরা ফাতিহা পড়বো না মুক্তাদি হইলে হ্যাঁ যেটি হচ্ছে হানাফি মাজহাবের ফতোয়া যে কি হচ্ছে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই পড়বেই না জেহেরি হোক আর সিরি কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিরি হোক জাহরি মানে যাতে উচ্চ স্বরে কেরাত চলছে এবং শুনছি যেমন মাগরিবের নামাজের প্রথম দুই রাকাত এশার প্রথম দুই রাকাত ফজরের দুই রাকাত এগুলো হচ্ছে জাহরি নামাজ তাতেও জায়েজ নয় তাদের কাছে আর সিরি নামাজ এমনকি জোহরেও জায়েজ নয় আসরেও জায়েজ নয় মাগরিবের তৃতীয়তে চলবে না এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না আর বলছে না সূরা ফাতিহা পড়া না জায়েজ কেমন কথা হইল উল্টো কথা না একেবারে বিপরীত কথা আর দুটি মত আছে তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সূরা ফাতিহা পড়া জায়েজ নয় সবচেয়ে দুর্বল মত আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে সিররি নামাজ হোক জাহরি নামাজ হোক হ্যাঁ ইমাম হোক মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটি মত চার ইমামের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি যে আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাদ্দিসিনদের শিরোমণি সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি তার এটি মত এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন বাংলায় অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাচ্ছে ঢাকা থেকে ছেপেছে এটি সৌদি আরবে ছাপা বই নাই বাংলা বইটি হ্যাঁ জুজুল কেরাত খালফাল ইমাম আরবিতে কিতাবটির নাম সর্বোত্তম কেরাত ইমামের পেছনে সর্বোত্তম কেরাত বলি নামটি বাংলায় দিয়েছে বইটি পাওয়া যাচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত তবে তিনি বলেছেন যে ওয়ালা দাল্লিনের পরে একটু বিরতি দিবে ইমাম সাহেব তখন পড়বেন কিন্তু পড়তে হবে তার মত মাঝামাঝি মত শোনেন দুই দিকে দুটো মত শুনলেন মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালি ইমাম মালিক বলছেন যখন শুনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প আর যদি না শোনেন তাহলে মুক্তাদি আপনাকে পড়তে হবে না হলে নামাজ হবে না কারণ শুনলেন না আর পড়লেন না যেমন আমাদের দেশে বিনা মাইকে নামাজ হয় দুই কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে ইমাম কি পড়ছে না পড়ছে তাহলে পড়তে হবে তারপরে সিরি নামাজ জোহরের নামাজ আসর নামাজ মাগরিবের তৃতীয় রাকাত এশার তৃতীয় চতুর্থ রাকাত এগুলি সিররি ইমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছেন এতে কোন রকমের বিরোধ নেই সুতরাং অবশ্যই পড়তে হবে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই মাসলাটিকে গ্রহণ করেছেন তো সতর্কতা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া নয় সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা সূরা ফাতিহা পড়তে হবে এ কথা স্বীকার করেছে তাদের একটা বড় লিস্ট আছে কখনো ইনশাল্লাহ সময় সুযোগ হলে শোনাব কিন্তু আমাদের প্রয়োজন নেই এতটাই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না আপনার নামাজের হেফাজত করতে চান কি চান না অবশ্যই চান সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বেন না তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে আছে ওই অভ্যাসই থেকে যাচ্ছে না বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে যাতে করে আপনার সংশোধন হয়ে যায় তা হাদিস শোনাচ্ছিলাম আরো হাদিস শোনেন বহু হাদিস রয়েছে একটি হাদিস নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাদিস বয়ান করছেন, মান সাল্লা সলাতান, যে ব্যক্তি নামাজ পড়লো, কোন নামাজ, সলাতান না কেরা, যে ব্যক্তি কোন নামাজ পড়লো, সিরি নামাজ হোক, জেহরি নামাজ হোক, মুক্তাদি হোক আর ইমাম হোক, লাম ইয়াকরা ফিহা বিউম্মুল কোরআন, যাতে সূরা ফাতিহা পড়লো না, উম্মুল কোরআন পড়লো না, ফাহিয়া খেদাজুন, তা অসম্পূর্ণ। খেদাজ আরবি ভাষায় বলা হয় এমন গরু উটের বাচ্চাকে যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায়, দুই মাস তিন মাস চার মাসের বাচ্চা, তাকে বলা খেদাজ বলতো আরবি ভাষা। আরবরা বলতো সেই যেমন আখদা জাতির নাকা, কারো স্ত্রীর পেট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে, কেবল আখদা জাতির নাকা, খেদাজ। তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে, চার মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা, ওই রকমই যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজ পড়বে তার এই নামাজ কোনো কাজে আসবে না। এই হচ্ছে হাদিসের অর্থ। সালাসান তিনবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়রা তামামিন, অসম্পূর্ণ, তাফসীর করলেন, ফাকিল আলী আবু হুরায়রা, তারপর আবু হুরায়রা বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হলো, তার ছাত্র আবু সাইব জিজ্ঞেস করলেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে, তাহলে আমরা কি করি, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়বো? শুনেন কি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন, তিনি জবাব দিচ্ছেন, তাকে জিজ্ঞাসা করা হলে যে ইমামের পিছনে থাকলে আমরা কি করব, উত্তর দিচ্ছেন, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, ইকরা বিহা ফি না, ইকরা বিহা, তা পড়ে নাও, মানে সূরা ফাতিহা পড়ে নাও, ফি নাফসিকা, তোমার মনে মনে, মনে মনে মানে উচ্চ স্বরে নাই, মনে মনে আলহামদুলিল্লাহ, এই মনে মনে জবান হিলি সূরা ফাতিহা পড়ে নাও। এই ছিল সূরা ফাতিহার বিষয়। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি হাদিস শুনে তিরমিজিতে রয়েছে, ওবাদ বিন সামিতের হাদিস, একদিন ফজরের নামাজ পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাকালাত আলাইহি কিরাআতু, কিরাআতটা যেন ভারী ভারী লাগলো, মনে হচ্ছে পিছনে কেউ কেউ পড়ছে, একটু জোরে জোরে পড়ছিল, ফালাম মান সারা ফা সালাম ফিরলেন, বললেন, ইন্নি আরাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, আমার মনে হচ্ছে যে তোমরা তোমরা ইমামের পিছনে কিরাআত করো, সূরা পড়ো, কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, ই ওয়াল্লাহ, অবশ্যই আমরা সূরা পড়ি, আমরা সূরা পড়ি ইমামের পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফালা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন, ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়বে না। তাহলে সাহাবায়ে কেরামরা প্রথম দিকে হয়তো সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরাও পড়তেন, অথবা কেউ জোরে পড়েছেন, একজন পড়ছে আরেকজনের জোরে পড়ে, তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে, পড়তে পারছি না, এগোতে পারছি না, এরকম হয়, পরীক্ষা করে দেখি, একসাথে দুজন তিনজন পড়লে পড়ে খুব বাধা সৃষ্টি হয়, এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে। ফালা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়বে না, কারণ ফাইন্নাহু লা সলাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, সূরা ফাতিহা পড়তে হবে, তিরমিজি হাদিস। এখন আসুন আমিনের বিষয়, আট নম্বর বিষয়, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, আস্তে বলার হাদিস জঈফ দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর একশো এগারো, বলছেন, বাবু জাহরিল ইমাম বিত্তামিন, এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে, মক্কাতুল মুকাররমাই, হ্যাঁ, মসজিদে হারামে আর মদিনে মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না, বাইরে দেখুন, শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে, তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন, আমিন দুয়াউন, আমিন হচ্ছে দোয়া, আমিন মানে আল্লাহ কবুল করো, এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন তাবি বাকর, আবু বাকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, বলছেন, আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারা আহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল, আস্তে আমিন বলে। কোনোদিন দেখেছেন পাকা মসজিদ বাইতুল মুকাররম মসজিদ কোনোদিন বেজেছে? হ্যাঁ, কোনোদিন আওয়াজ শুনেছেন? না। দশ হাজার বিশ হাজার মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, চোদ্দশো বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদ, মসজিদ বেজে উঠেছে,
আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবাই কেরামরা তাবেইনা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পাই, ওয়ালা দল্লি না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নবী। সাহাবাই কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়া কালা নাফে, নাফে তাবে বলছেন, কানা ইবনু উমার লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত ওয়া ইয়াহুদ্দুহুম উৎসাহিত করতেন। ওয়া সামিতু মিনহু ফি যালিকা খাইরান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ন করেছেন, ইজা আম্মানাল ইমামু ফামিন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকাত আমিনুহু তামিনাল মালাইকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে, ফাইন্নাল মালাইকাতু ইউমিনুন, ফেরেশতাগণও আমিন বলেন, যারা হাজির ফেরেশতার উপস্থিত ফেরেশতারা এসে মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গোনাখাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরে, ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করত, সাহাবাই কেন আমিন বলতেন নামাজে, সবচাইতে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি ওয়ালা দাল্লিন, খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম মমিন মমিনাতের পথ দেখাও, এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরে নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কিন্তু মনে মনে বলবেন, এই হচ্ছে সুন্নত। আর একটি হাদিস রয়েছে আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিত রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়লাম, ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে, মাদ্দা বিহা সাউতাহু। দারকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠা রয়েছে। এখন আসুন রফুল ইয়াদেন, আমিনের মাসলা হইল 9 নম্বর মাসলা হচ্ছে রফুল ইয়াদেনের, মানে হাত তোলা, যদিও একটা হাদিসের তরজমাতে চলে এসেছে। রফুল ইয়াদেন কয় জায়গায় করতে হবে বলেছি, তকবীরে তাহরিমায় করতে হবে, এটাতে সবার একমত রয়েছে, ইত্তেফাক রয়েছে, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় করতে হবে 2 নম্বর, রুকু থেকে ওঠার সময় করতে হবে সামি আল্লাহু লিমান হামিদ রব্বানা ওয়া লাকাল হামদ, তৃতীয় জায়গায়। আর 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন আল্লাহু আকবার দিয়ে, তখন বলবেন, তখন কি করবেন, আবার রফুল ইয়াদেন করবেন। এই দুই একটি হাদিস শুনে, হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আমল বলছেন, কানা ইজা দাখালা ফিস সালাতে, যখন নামাজে প্রবেশ করতেন, কাব্বারা, তাকবীর বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠাইতেন, ওয়া ইজা রাকা, যখন রুকুতে যেতেন, রাফা ইয়াদাইহি, তখন রাফা ইয়াদাইহি করতেন দুটি, ওয়া ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন, রাফা ইয়াদাইহি, তখনও কি করতেন, রাফুল ইয়াদাইন করতেন, ওয়া ইজা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আর 2 রাকাত পড়ে, 3 রাকাত নামাজে যেমন মাগরিবের নামাজ, হ্যাঁ ওই রকমই 4 রাকাত বিশিষ্ট নামাজ, যখন প্রথম তাশাহুদ পড়ে উঠতেন, 2 রাকাত নামাজ পড়ে রাফা ইয়াদাইহি, তখনও 2 হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন। ওয়া রাফা যালিকা ইবনে উমার ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এইরকম ছিল, 4 জায়গায় রফায়দান করে। সহি বুখারীতে হাদিস রয়েছে, সহি বুখারীতে আর একটি হাদিস রয়েছে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইজা কামা ইলা সালাতে, বলছে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা কামা ইলা সালাতে, যখন নামাজে দাঁড়াতেন, ইজা কামা ফিস সালাতে, রাফা ইয়াদাই হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকাবাইহি, 2 হাত উঠাইতেন, রফুল ইয়াদাইন করতেন, কাঁধ পর্যন্ত, এই যে মানকাবাই, মানকাবে পর্যন্ত। ওয়া কান ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু রুকু, রুকুর জন্য যখন তাকবীর বলতেন তখনও করতেন, ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনা রুকু, রুকু থেকে যখন মাথা উঠাইতেন তখনও করতেন,
ওয়াইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফালু যালিকা ফিস সুজুদে, সেজদাই গিয়ে বা দুই সেজদার মাঝখানে রফুল ইয়াদেন করতেন না। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই ছিল রফুল ইয়াদেন সম্পর্কে। আর একটি মাসলা রয়েছে যে মাসলার দলিল জানার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে রুকুতে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে উঠলেন ওঠার পরে সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন, মাসলা বলেছি। কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহি সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা। যদি আমি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে, উত্তম অনুত্তমের প্রশ্ন, তবে সহি হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সেজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেন না বসে কার মতো উট, ফালা ইয়াবরুক বসবে না, কামা ইয়াবরুকুল বাইর, যেমন উট বসে, উটের বসা বসবে না। উট কেমন করে বসে এখন হচ্ছে প্রশ্ন। উটের হাঁটু কোথায়? আমাদের হাঁটু, হাঁটু তো বুঝতে পারছেন, আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই, মানুষের যেহেতু হাত আছে আর পা আছে, কিন্তু উটের যেহেতু চার পা, চার পায়ের কোন পায়ে হাঁটু আছে? পিছের পায়ে না সামনের পায়ে? হাঁটু কিন্তু সামনের পায়ে, হাঁটু পেড়ে বসে, বসে না, প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয়, হ্যাঁ, পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে, তারপরে বসে, এরকম করে বসে না, মানে পেছন দিকে আগে চলে না, সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেইভাবে উট বসে, তার মানে হাঁটু রাখবে না। ইহাদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না, তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, এবং দুই হাত যেন রাখে ক্বাবলা রুকবাতাইহি, হাঁটুর আগে, হাঁটুর পূর্বে, দুই হাঁটুর পূর্বে কি রাখবে, দুই হাত, ওয়ালিয়াদা অবশ্যই যেন রাখে, ইয়াদাইহি দুই হাত, ক্বাবলা রুকবাতাইহি দুই হাঁটুর পূর্বে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই বলছেন হাদিসটি সহিহ, এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস আছে এর বিপরীত, যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে, হাদিসটি শুনিয়ে দিই। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কি, ওয়াইল বিন হুজুর কাল রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি এজা সাজাদা, যখন সেজদায় গেলেন, ওয়াজা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন, তাহলে কি বোঝা গেল, আগের হাদিসটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ, বচন, হুকুম, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম। এক, মনে রাখবেন এই পয়েন্ট। ওয়াইজা নাহাজা, যখন উঠতেন, রাফা ইয়াদিহি ক্বাবলা রুকবাতাইহি, তখন হাত উঠিয়ে নিতে ক্বাবলা রুকবাতাইহি। আল্লামা আলবানী বলছেন যাইফুন, হাদিসটি যাইফ, ইবনে মাজা 882 নম্বর যাইফ ইবনে মাজা, এগুলি বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যাচ্ছে, তো তাতে তিনি বলেছেন হাদিসটি যাইফ। তো এই ছিল হাদিস, যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে হবে। তো এখন শোনেন দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন ওয়াইল বিন হুজুর, সেই হাদিসটি যঈফ, দুর্বল, আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহি। তাহলে সহি আর যঈফে যদি বিরোধ হয় তাহলে কোনটাকে নিতে হবে, সহি নিতে হবে। এক, দুই নম্বর, আরেকটি মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয় তাহলে কোনটিকে নিতে হবে, হুকুম, আদেশ, বচনটিকে নিতে হবে। যেমন আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি, চারটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করেছেন, হ্যাঁ, এক জামানে একসাথে নয়টা, উমর এমনি তো ইন্তেকাল করে বা তালাক দিয়ে, তা আপনিও 100-200টা করেন না কেন, কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি, মুসলিম চারটার বেশি রাখতে পারেন না, যদি চারের বেশি কেউ করে সে মুরতাদ, কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না, কারণ কোরআন সে অস্বীকার করলো, আল্লাহ কোরআনে বলেছেন রোবা চারের বেশি নয়। নবী সাল্লাম নয়টি করেছেন, তার নবী সাল্লাম আমল হচ্ছে নয়টি আর বচন হচ্ছে কোরআন হাদিসের চারটি, কোনটার উপর আমল করবেন, চারটি। ওই রকমই এখানে নবী সাল্লাম আমল হচ্ছে, যদি সহি ধরেও নেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে নবী সাল্লাম আমল হচ্ছে আগে হাঁটু রাখা, আর হুকুম করেছেন হাত রাখার, তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি বয়স বেশি হয়ে যাওয়ার পরে অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে তারপর হাত রেখেছেন, আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি, অনেক সময় পা রাখি, কিন্তু
সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন? কারণ হতে পারে আমার কোনো ওজুর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা, পায়ে ব্যথা আছে হয়তো, সেটা আপনার জন্য দলিল নাই। বয়স্ক মানুষদের জন্য সুবিধা, হ্যাঁ সুবিধা, আগে হাঁটু রাখা, হাত রাখাই সুবিধা, উঠার ক্ষেত্রে হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা, কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠিয়ে নেয় তো কষ্ট কর বয়স্ক লোকদের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে, এক কথায় নবী সাল্লাল্লাহু হুকুম যেটা সহি হাদিস সেটা হচ্ছে যে আগে হাত রাখা, এই জন্য সেটি উত্তম। আর দুই একটি বিষয় বলি শুধু, একটি বিষয় হচ্ছে বসার ক্ষেত্রে, আত্তাহিয়াতে বসার ক্ষেত্রে হানাফি ভাইরা প্রথম তাশাহুদে হোক আর দ্বিতীয় তাশাহুদে হোক, হ্যাঁ একই রকম বসে, অর্থাৎ বাম পা বিছিয়ে দিয়ে তার উপর পাছাটা রেখে বসে, যেটাকে ইফতেরাস বলা হয়েছে হাদিসে ভাষে। ইফতেরাস মানে বিছানা বিছিয়ে দিয়ে, বাম পাকে বিছিয়ে দিয়ে আর ডান পাকে খাড়া করে দিয়ে বসে যাওয়া, এটাকে ইফতেরাস বলা হয়েছে। প্রথম তাশাহুদে এরকম করে, দ্বিতীয় তাশাহুদে এরকম করে, কিন্তু সহি হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল ছিল যে না প্রথম তাশাহুদে এরকম বসবেন বাম পায়ে, হ্যাঁ ভর দিয়ে আর ডান পা খাড়া করে বসবেন, কিন্তু দ্বিতীয় তাশাহুদে মাগরিবের নামাজ দ্বিতীয় তাশাহুদে রয়েছে, এশার নামাজ দ্বিতীয় তাশাহুদে রয়েছে, এরকমই কোন নামাজ চার রাকাত পড়ছেন আপনি, হয়তো সুন্নাত নামাজ একসাথে চার রাকাত এক সালামে চার রাকাত পড়ছেন, তাহলে এইসব নামাজে শেষ তাশাহুদে কি করে বসতে হবে? একে বলা হয় তাওয়ারুক বলা হয়, তাওয়ারুক মানে পাছাকে জমিনে রেখে আর বাম পাকে ডান দিকে বের করে দিয়ে, হাদিসটা শুনিয়ে দিয়ে তারপরে কোন এক ভাই বসে আপনাদেরকে দেখাবেন, কারণ এখানে চেয়ারে বসে তো আর ওটা দেখানো যাবে না। হ্যাঁ আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বুখারীতে রয়েছে, তিনি 10 জন সাহাবায়ে কেরাম মিলে একটি হাদিস বর্ণনা করেছেন, 10 জন সাহাবায়ে কেরাম মত পোষণ করেছেন যে না ঠিক আছে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বর্ণনা করে আবু হুমায়দ সাঈদী, কিন্তু 10 জন সাহাবায়ে কেরাম সবাই একমত পোষণ করেছেন যে এইরকম নামাজ আমরাও পড়তে দেখেছি, ফি আশারাতে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটাতে শেষ অংশটুকু বড় হাদিস, যাতে এই বিষয়টি রয়েছে, ওয়াই যা জালা সাফির রাকাতিল আখিরাতে, যখন প্রথম রাকাতে বসতেন তখনকার এরকম, ফাইজা সাজাদা ওয়াজাইয়াদি গায়র মুফতারিসিন ওয়াস্তাকবালা বি আতরাফি আসাবি রিজলাইল কিবলা, ফাইজা জালা সাফির রাকাতাইনে, প্রথম দুই রাকাত পড়ে যখন বসতেন, জালা সালা রিজলাইল ইউসরা, বাম পায়ের উপর ভর দিয়ে বসতেন, হ্যাঁ ওয়ানাসাব আল ইউমনা, ডান পাকে খাড়া রাখতেন, বাম পায়ে ভর দিয়ে মানে বাম পা বিছিয়ে দিয়ে আর ডান পা খাড়া করে পাছাটা বাম পায়ের উপরে রেখে, এটা প্রথম তাশাহুদে। ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখিরাতে, শেষ রাকাতে যখন বসতেন মাগরিবের তৃতীয় রাকাত পড়ে অথবা এশার চতুর্থ রাকাত পড়ে শেষ তাশাহুদে, কাদ্দামা রিজলাহুল ইউসরা, বাম পাকে বাড়িয়ে দিতেন, বাম পাকে ডান দিকে বাড়িয়ে দিতেন, ওয়া নাসাবাল উখরা, আর ডানটাকে দাঁড় করে রাখে রাখতেন, ওয়া কাদা আলা মাকাদাতিহি, আর পাছাকে জমিনে রেখে বসতেন, একে বলা হয় তাওয়ারুক, কারণ ওয়ারিক বলা হয় পাছাকে আর তাওয়ারুক মানে পাছাকে জমিনে রেখে বসা, এটি হচ্ছে দ্বিতীয় তাশাহুদে সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে নামাজ পড়তেন সহিহ বুখারী শরীফের হাদিস। আর একটি বিষয় 12 নম্বর বিষয়, যে বিষয়টির ওপর আমল নেই হানাফি ভাইদের, সেটা আমল করার জন্য আপনাদেরকে বলছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, তা হচ্ছে যে দুআয়ে মাসুরাই, আত্তাহিয়াত পড়লেন, দুরুদ ইব্রাহিমি পড়লেন, তারপরে একটি মাত্র দুয়া মাসুরা মুখস্থ আছে তাই না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর নবী সাল্লাল্লাহু যে আদেশ করেছেন সারা জীবন প্রত্যেক নামাজে পড়েছেন, সেই দোয়াটি আপনারা অধিকাংশ মানুষ পড়েন না, হানাফি ভাইরা পড়েন না, আমল কি পরিবর্তন করতে হবে না, সংশোধন কি করতে হবে না? অবশ্যই, জানা ছিল না ভালো কথা, জানা ছিল না, জেনেছেন অবশ্যই সংশোধন করতে হবে, শোনেন হাদিস এই ক্ষেত্রে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। এটা দোয়া করতেন নামাজের মধ্যে, দোয়া ছিল, আগের হাদিস আসছে। আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়াকুল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখিরি, তোমাদের যে কেউ যখন শেষ তাশাহুদ শেষ করবে, আত্তাহিয়াত শেষ হইল, দুরুদ ইব্রাহিমি শেষ হইল, ফালিয়া তাআউয়াজ বিল্লাহি মিন আরবা, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, পানা চেয়ে নাও, আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও,
মিন আজাবে জাহান্নাম, বলো আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, ওয়া মিন আযাবিল কবরি, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ওয়া মিন শাররিল মাসীহিদ দাজ্জাল, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, চারটি থেকে পানা চেয়েছেন। আরেকটি রয়েছে, আরেকটু বাড়তি আছে, পাঁচ নম্বরে, অমিন অমিনাল মা সামি ওয়াল মাকরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকে। তাহলে গুনাহ আর ঋণ যদি আলাদা আলাদা ধরি তো ছয়টি বিষয় হয়ে যায়, মশহুর হচ্ছে এই চারটি। তো এই দোয়া নবী সাল্লাম পড়েছেন আর ফালিয়া তাওয়াজ আদেশও করেছেন পড়তে। বল ফালিয়া তাওয়াজ, তোমরা চারটি জিনিস থেকে তাশাহুদের শেষে কি করবে, পানা চেয়ে নেবে। আদেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজে, আর এই আদেশ পালন সারা জীবন করলেন না, কেমন নামাজ পড়লেন তাহলে? এই জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার নবী সাল্লামের যে নামাজ বাংলায় ছেপেছে বইটি, তাতে বলেছেন যে এই চারটি জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব, চারটি জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি হাদিস মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গোড়ামি যেন শেষ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন হক পর্যন্ত, সত্য পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ নামাজের ক্ষেত্রে, অন্য ইবাদত বন্দেগির ক্ষেত্রে, আকীদা আমল বিশ্বাসের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ যেটি হক যেটি সত্য সেখান পর্যন্ত প্রত্যেক মুসলিমকে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ আমাদের, আমরা তোমাদের কাছে হক, তোমার কাছে হক চাই। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ তুমি আমাদেরকে হকের সন্ধান দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও, এবং সত্য যেখানে আছে সেখান থেকে আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি মতো আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রত্যেক নামাজের পরে ইমামকে মুক্তাদির দিকে ঘুরে বসা, হ্যাঁ হ্যাঁ, এ একটি বিষয়। হানাফি ইমাম সাহেবরা সুন্নতের খেলাফে এখানে আরেকটি কাজ করে কি, একটু কাঁথে বসবে, সোজা হয়ে বসে না, একটু কাঁথ হয়, একটু কাঁথ হয়, সামান্য একটু কাঁথ হবে ডান দিকে। এর মধ্যে আবার ওদের যারা বেরুলবি তাদের এক শিরকি আকিদে ঢুকানো আছে, আটরসি মাইজ ভান্ডারি, যারা নিজেদেরকে সুন্নি আহলে সুন্নাত বলে কিন্তু ওরা ওই কবর মাজার পূজা করে, ইন্ডিয়া বাংলাদেশে বেরুলবি রেজবি যারা, তা তাদের ইমামরা ডান দিকে একটু কাত হয় আর বলে যে নামাজের কিবলা ছিল কাবা আর মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজম বড় পীর ইরাক। তাহলে যদি ভারত বাংলাদেশ থেকে একটু ডান দিকে কাত হন তাহলে কিবলা কি হবে মোনাজাতে, বাগদাদ শরীফ, আব্দুল কাদির জিলানির মাজার। এই শিরকি আকিদে নিয়ে মোনাজাত শুরু করে। সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকবাল আলাইনা, ওই দলিলটি নিয়ে আসা হয়নি, বারোটি বিষয় নিয়ে এসেছে, আরো বলেছি এই জন্য যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিতে ভুল ত্রুটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরতেন আকবাল আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে তার মুখমণ্ডল ফিরিয়ে বসতেন, আর বসার উত্তম তরিকা হচ্ছে যে নামাজ শেষ হয়ে গেল এখন মুখমণ্ডল সোজা হয়ে আপনার সামনে বসতে, আপনার সামনে থেকে যদি কাঁথিয়ে, আমরা মাঝে মাঝে কাজে ব্যস্ত থাকি, কম্পিউটারে কাজ করি, একটা লোক দেখা করতে এসছে আর কম্পিউটারের কাজই যদি করতে থাকি, শুনছি ওর কথা কিন্তু কাঁথিয়ে মাইন্ড করে না, হ্যাঁ করবে না, কিন্তু যদি সোজা, যেমন একটা লোক সাক্ষাৎ করতেছে, হ্যাঁ বলেন কি, খুশি না, আমার দিকে মনোযোগ দিয়ে কথা শুনছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো চেহারা ফিরিয়ে বসতেন মুক্তাদিদের দিকে সালাম ফেরার পরে, এইভাবে বসতে হবে, তারপরে যেগুলি জিকির আজগার রয়েছে তসবির রয়েছে সেগুলি করবে, আর মোনাজাত না, সম্মিলিত মোনাজাত না। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে বারবার ইশারা করা, যেমন হাদিস দ্বারা আছে, কিন্তু এই ক্ষেত্রে অত শক্ত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নাম যেখানে যেখানে আসে সেখানে যদি উঠায় বা একবারও কেউ উঠায় তো এই নিয়ে তর্ক বিতর্ক করবে না, কারণ এই বিষয়টি অত স্পষ্ট নয় যত হয়তো অনেকে মনে করছেন। এই জন্য বাড়াবাড়ি না করে এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে ছোট ছোট একেবারে ছোট মাসলা নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই, এতে নামাজে এমন কোনো যায় আসে না। তবে যেখানে আল্লাহর নাম আসবে সেখানে যদি ইশারা করে তো এটি ভালো, আত্মাহিয়াত যতক্ষণ পড়তে থাকবেন তাশাহুদ ততক্ষণ ইশারা করবেন, এটি হচ্ছে উত্তম। আরব যারা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ে তারা এইভাবে নামাজ পড়ে, কিন্তু যদি কেউ এক দুবার উঠায় তো আশা করি নামাজে অসুবিধা নেই, কারণ হয়তো মনে করছে যে না বারবার উঠালে, ও মনে করছে যে হয়তো আমার ডিস্টার্ব হবে নামাজে, কিন্তু এমন কিছু নাই, এটি হচ্ছে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবানে দোয়া করতেন এবং ইশারা দিয়ে দোয়া করতেন, যেমন হাদিস এসেছে, ইয়াদ ও বিহা হাদিস এসেছে। ওইটি কি, মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই, গত সপ্তাহের আগের সপ্তাহের বক্তব্যে বলা হয়েছে, আর বিস্তারিত আলোচনার জন্য যে যে পয়েন্টগুলিতে তারা বলে যে পার্থক্য আছে সে সম্পর্কে আলোচনা করতে হলে একটা দীর্ঘ আলোচনা, কমপক্ষে এক দেড় ঘন্টা আলোচনা প্রয়োজন আছে, কোনোদিন ইনশাআল্লাহ করব, কোনো পার্থক্য নেই।
তবে আজান ছাড়া, মহিলারা আজান দিবে না। তারপরে লাইনে দাঁড়ানো, কতগুলি জিনিস রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু নামাজের ক্ষেত্রে, বসাবসির ক্ষেত্রে, হাত বানার ক্ষেত্রে মহিলারাই শুধু সুন্নতি নামাজ পড়বে, আপনারা সব ভুল নামাজ পড়ে জৈব নামাজ পড়বেন, এমন কিছু না। আপনারা অবুকর হাত বাঁধবেন আর মহিলারা অবুকর হাত বাঁধবে, আপনারা সুন্নত মোতাবেক যেমন পাছাটা উঠিয়ে একবার পুরো সেজদা যাচ্ছেন ওই রকমই তারাও করবে, আপনারা যেমন হাতটাকে উঠিয়ে থাকছেন একটা বকরির বাচ্চা যেমন যেতে পারতো এরকম করে, তেমন মহিলারা করবে, মানে মহিলারা একবারে চেপে বসবে এরকম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি কুকুরের মতো হাত পেড়ে বসতে নিষেধ করেছেন নামাজে, মহিলারা কুকুরের মতো হাত পেড়ে নামাজ পড়ে, এটি নবী সাল্লামের নাফরমানি, বিরোধিতা করা, নিষেধ করেছেন নবী সাল্লাম এরকম। তো এগুলি পার্থক্য নেই, এই পার্থক্যগুলি মহিলাদের নামাজে নেই। তারা পাছা উঠিয়ে সেজদা করবে, তারপরে আপনার হাতটাকে যেভাবে আপনারা রেখে নামাজ পড়ছেন সেইভাবে পড়বে, এইভাবে নয়, বিছিয়ে দেবে না হাতকে। ওয়ালা ইফতারি শেফতের আশাল কালবে, কুকুরের মতো করে বিছাবে না, নবী সাল্লাম হাদিস। তো 12টি বিষয় যেহেতু নিয়ে আসায় তাতে এক ঘন্টা শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছেন। সুতরাং কথা যেন লম্বা না হয়ে যায় সেই জন্য, বাকি মাসলা মাসার ইনশাআল্লাহ তাআলা নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, যেগুলি পার্থক্য তারা করেছে সেগুলি ইনশাআল্লাহ সহি হাদিস মোতাবেক কোনো একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আহকামে জিন্দেগি সব বিদাতি কিতাব, আহকামে জিন্দেগি এইসব বিদাতি কিতাব ইমাম খতিব বাইতুল আতিক জামে মসজিদ পশ্চিম নাখাল পাড়া তেজগাঁও ঢাকা, যাই হোক এগুলি সব বিদাতি কিতাব, আশা করি এসব কিতাব পড়বেন না। যার সহি হাদিস, ইয়া রাসূল আসালুকা শাফাতা, নবীর দরবারে বলছে হে রাসূল আপনার কাছে শাফাত চাই, নবীর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন, সুবহানাল্লাহ। আমরা গিয়ে আর যাওয়ারও প্রয়োজন, এখান থেকে বলে আল্লাহ তোমার নবীর শাফাত দান করো, শাফাতের মালিক, আদেশ নিষেধের মালিক, কাল কিয়ামতে হাশরের দিবসে মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক আল্লাহ তোমার নবীর শাফাত দান করো, তোমার নবীর হজে কসার থেকে পানি দান করো, আল্লাহর কাছে চাইবো, কারণ মালিক আল্লাহ। নামাজের ভিতরে দোয়া কোথায় করবেন? সেজদাই, ফরজ নামাজে সেজদার তসবি আর হাদিসের দোয়াগুলি যথেষ্ট। আর নিজের ভাষায় দোয়া, যদিও বেশ কিছু ওলামা বলেছেন, এখানকার ওলামা এই ফতোয়া দিচ্ছেন যে নফল সুন্নত এগুলোতে করতে পারেন আপনি, যদি আরবি জানা নাই এমন কিছু চাইবেন, তবে নামাজের বাইরে করলে ভালো কথা। কারণ সাধারণ মানুষ আজকাল যদি বলেন নামাজের মধ্যে বাংলায় দোয়া, অথচ তাদের মজাবে রয়েছে যে ফার্সিতে তকবির দেওয়া যায় যাচ্ছে, যারা আপত্তি করবে তাদের নিয়ে আল্লাহ বুজরুক বার্তার আশ দিয়ে নামাজ শুরু করা, ওটা তো বলিনি। যদি ফেকার কেতাব নিয়ে এসে খুললে বয়ান করি, তো আমাদের আজ যেসব আলেম ভাইরা আছে একমত হবে, আর না হলে তাদের একমত হইতে হবে, যদি না হয়তো কিতাব খুলে যে আমি আবু হানিফা রহমতুল্লাহ নিকটে আল্লাহ বুজরুক বার্তার আস বলা যায় যাচ্ছে, ইরানিরা ফার্সি ভাষা দিয়ে নামাজ সারতে পারে। তো কথা হচ্ছে যদি তারা যদি এটা করতে পারে, তো বাংলা আর ফার্সিতে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, ফার্সি শুধুমাত্র ইরানের ভাষা, আর বাংলা বাংলাদেশের ভাষার উপরন্ত পশ্চিমবঙ্গের ভাষা, আসামের ভাষা, লন্ডনে গোটা মহল্লা এলাকা বাঙালি আর বাঙালি হয়ে আছে, মিসফালে বাঙালি আর বাঙালি হয়ে আছে। তো বাংলা ভাষায় কারো হবে জায়জ হবে না, আল্লাহ আল্লাহ মহান এই কথা বলে নামাজ শুরু করা। কথা হচ্ছে যে না, ওগুলো শুরু করতে বলছে না, কিন্তু দুয়ার ক্ষেত্রে সেজদা, দুয়ার ক্ষেত্রে হচ্ছে দুইটি, একটা হচ্ছে সেজদা আর আরেকটি হচ্ছে আত্মায়াত দুরুদের পরের জায়গা, এই জায়গাগুলিতে নিজের নামাজে, নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে আপনি দোয়া করতে পারবেন, যদি মনে করেন যে আমি কিছু চাইবো আরবি জানছি না। কিন্তু যেমন আমি আরবি জানি, আমি আমার নামাজের মধ্যে আমি আরবি দিয়ে দোয়া চাইবো, কোরআন হাদিসের দোয়া দিয়ে চেষ্টা করবো, যদি তা দিয়ে না হয় তো আমি নিজে বানিয়ে আরবি দিয়ে আল্লাহর কাছে চাইবো, চাইতে পারবো। তো এটি হচ্ছে আরবি দিয়ে দোয়া করা অবশ্যই উত্তম, কিন্তু যে ভাইয়ের জানা নেই সে নিজ নিজ ভাষা দিয়ে দোয়া করবে, যাতে বুঝে সুঝে সে আল্লাহ পাকের কাছে চাইতে পারে। সব বিদাতি কিতাব দেখেন না, এই পুস্তকখানা তরিকাতের ইমাম আওলাদে রসুল সৈয়দ আহমদ কবির রেফাই এত বড় বিদাতি ছিল যে এই রেফাই কথাই উল্লেখ করা হয়েছে যে মদিনায় এসে যখন একটা কবিতা পড়ে দুরুদ পড়লো, তখন নবী সাল্লাল্লাহু কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো, হাত বেরিয়ে চলে আসলো লম্বা, আর সব চুমা দিতে লাগলো, এই দিতে দিতে আব্দুল কাদির জিলানী ছিল, 90,000 লোকের চুমা দিল। তখনকার 90,000 জন যদি নবীর হাত বেরিয়ে আসে, আজকে 30 লক্ষ লোক আছে, 90,000 কোথায়, 30 লক্ষ কমপক্ষে, 50 লক্ষ হাজি সাহেবরা আসছে হজের মশামে, 1400 বছর আর কোনোদিনই কোনো হাত বেরোলো না। হ্যাঁ, এসব গুমরাহি কথাবার্তা। আর যদি হাতি বেরোইতো, তো সবচেয়ে প্রিয়তমা ব্যক্তি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে তো হাত বেরোত, 18 বছরের যুবতী মানুষ বিধবা হচ্ছে আর কোনোদিন হাত বেরোলো না মা আয়েশার জন্য রাদিয়াল্লাহু তাআলা।
হানি বিদাতি যেন হাত বিরাত। তো এই হলো বিদাতিদের কিতাবের অবস্থা। জি, নামাজের পরে সুন্নতি জিকির করা জায়েজ আছে, বরং সুন্নত আছে। আল্লাহ আল্লাহর জিকির, ওইসব জিকির নেই, তবে এইসব জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ এই জিকিরগুলো, ইনশাআল্লাহ দোয়া, যে নামাজের পরে যে দোয়াগুলি আছে, গত সপ্তাহে মনে হয় ইশারা করেছিলাম, গত সপ্তাহের আগে সপ্তাহে, তো ইনশাআল্লাহ ওগুলো কোনো একটি আলোচনা বয়ান করা যাবে। নামাজটা যদি শুদ্ধ না হয় তো অন্য কিছু শুদ্ধ করার লাভ কি? যদি আমরা চেষ্টা করছি যে অনেক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু নামাজ সম্পর্কে আমাদের অনেক আলোচনার আসলে প্রয়োজন, অনেক ভুল ত্রুটি নামাজের মধ্যে ঢুকে আছে। তো আশা করি এই 10-12টা বিষয় যে আলোচনা করলাম, এগুলি যদি সংশোধন হয় তো বাকিগুলি সংশোধনের চাহিদা বাড়বে, তখন ইনশাআল্লাহ কিতাবের মাধ্যমে হোক, অন্য অন্য আলোচনার মাধ্যমে হোক, দর্শের মাধ্যমে হোক, ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাওয়াররুক, তাওয়াররুক যেটা বলছে, কোন এক ভাই দেখান তো দেখি, ওই যে হ্যাঁ আজিজুল্লাহ, তাওয়াররুক করে মানে ওই শ্রেষ্ঠা সাহুতে যে বসা, এই যে বাম পাটাকে এদিকে বের করে দিলেন, আর ও ডান পা দাঁড়িয়ে আছে, আর পাছাটা জমিনে রেখে, পাছাটা জমিনে রেখে বসে। জি, এইভাবে বসবে, এটা হচ্ছে শেষ তাসাদের বসার সুন্নত, এগুলো হচ্ছে নামাজের সুন্নত। সুন্নত না না, ওইটা পাটা ফেলে দেবেন, ওইভাবে বসবেন, কিন্তু পা ফেলে দেবেন। আচ্ছা আচ্ছা, কারো অসুবিধা থাকলে কোনো অসুবিধা নেই, সুন্নত এটি, সুন্নত, অসুবিধা নেই, অসুবিধা নেই, পড়া যাবে। তসবি পড়ার পরে সেজদাতে অন্য কোনো দোয়া যদি পড়তে যান, তসবি পড়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর পড়বেন আপনি অন্য দোয়া। জি, কি এরকম যদি নিয়মিত হয় তো সেই মসজিদে নামাজ পড়বেন, কেমন কথা, ওই হয় তাকে হেদায়েত করেন। না না, অন্য অন্য দোয়া পড়তে থাকবে, মেলা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, জালামনা আনফুসানা। হ্যাঁ, প্রথম তাশাহুদে, প্রথম তাশাহুদে দুরুদ পড়তে পারেন। কোন কোন রিওয়ায়েতে আছে সাহাবী কেন দুরুদ পড়তেন, এজন্য শাইখ ইবনে বাজ লিখেছেন যে যদি প্রথম তাশাহুদের সময় পাই তো দুরুদ পড়বে, কারণ দুরুদ একবার পড়লে 10 বার আল্লাহর রহমত নাযিল হয়, নবীর প্রতি দুরুদ, অসুবিধা নেই, পড়বে। দোয়া করতে পারে, সমস্যা নেই, দোয়া করতে পারে, দোয়া করার ক্ষেত্রে এটা দোয়া করতে পারে, কোনো অসুবিধা নেই।